নাসার বৈজ্ঞানিকগণ তাদের স্যাটেলাইটে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে সমুদ্রের মধ্যে একটি আশ্চর্যজনক রেখা দেখতে পান, যা দেখে তারা হতবাক হয়ে পড়েন। এবং পরে যখন তারা এই বিষয়টি নিয়ে গবেষণা করেন, তখন তারা দেখেন যে এই রেখা স্থলভাগ থেকে দৃশ্যমান না হলেও সেটি মহাকাশ থেকে সঠিকভাবেই বোঝা যায়। এই রেখার মাধ্যমে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে একটি সংযোগ বর্তমান রয়েছে। পরবর্তী সময়ের বৈজ্ঞানিকগণ যখন এই সংযোগ রেখাটি নিয়ে আরও গভীরে অধ্যয়ন করেন, তখন তারা বুঝতে পারেন যে এটি আসলে কি এবং এটি ঠিক কতদিন আগে তৈরি করা হয়েছিল। বলা হয় নাসার বৈজ্ঞানিকগণ তাদের এই আশ্চর্যজনক তথ্য দেখে নিজেরাই অবাক হয়ে গিয়েছিলেন। আমরা যাকে রাম সেতু বলে জানি, সেই রাম সেতুকে নিয়ে বৈজ্ঞানিকগণ কি প্রমাণ দিয়েছিলেন, আর তারা আজও কি এটি নিয়ে কোনো গবেষণা করছেন? আজকের ভিডিওটিতে আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিস্তারে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি জাগরি আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। আজ থেকে প্রায় 16 বছর আগে অর্থাৎ 2005 সালে মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা উঠে আসে, কারণ তৎকালীন সরকার একটি নতুন প্রজেক্ট চালু করার বিষয়ে উদ্যোগী হন। বলা হয় এই প্রজেক্টের নাম ছিল সেতু সমুদ্রম, কিন্তু সেই সময় হিন্দু সংগঠনগুলি সরকারের এই প্রজেক্টটিকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা করতে থাকে এবং এই বিষয়টি শেষমেশ কোর্টে নিয়ে যাওয়া হয়। এই প্রজেক্টটির মাধ্যমে বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যে একটি সরল জলপথ তৈরি করার কথা বলা হয়েছিল, কিন্তু জলপথটি নির্মাণের জন্য রাম সেতুকে ভেঙে ফেলার প্রয়োজন ছিল। প্রজেক্ট সমর্থকদের মতে এই পথ তৈরি করা হলে বঙ্গোপসাগর থেকে আরব সাগর পর্যন্ত যাতায়াতের জন্য জাহাজগুলির প্রায় 36 ঘন্টা সময় কম লাগত এবং এর ফলে জাহাজগুলির জ্বালানির খরচও কম হতো। এর বিপরীতে হিন্দু সংগঠনগুলি জানায় যে এই প্রজেক্টের ফলে রাম সেতুর সামগ্রিক গঠনের বিপুল ক্ষতি হতে পারে। আবার ভারত ও শ্রীলঙ্কার পরিবেশবিদগণ জানান যে এই প্রজেক্টের ফলে পার্ক স্ট্রিট এবং মান্নারের সমুদ্র তটবর্তী অঞ্চলের পরিবেশ তথা বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বলা হয় এই প্রজেক্টের প্রস্তাবটি 1860 সালে ভারতে কর্মরত একজন ইংরেজ অফিসার নাম অ্যাডি ট্রেলার প্রথম রেখেছিলেন। এরপর 2005 সালে যখন এই প্রজেক্টটি সরকারি মান্যতা পায়, তখন বিভিন্ন ধার্মিক সংগঠনগুলি মাদ্রাজ হাইকোর্টে প্রজেক্টটির বিরুদ্ধে মামলা করেন। তৎকালীন কেন্দ্রীয় সরকার হাইকোর্টে জানায় যে রামায়ণে যে সমস্ত বিষয়গুলির উল্লেখ রয়েছে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণই নেই। ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ অর্থাৎ এএসআইও প্রায় একই কথা কোর্টে জানায়, তবে পরে হিন্দু সংগঠনগুলির আন্দোলনের ফলে সরকার এই মামলাটি মিটিয়ে নেয়। কেন্দ্র সরকার এরপর কম্বন রামায়ণের উদাহরণ দেখিয়ে বলেন যে ভগবান শ্রীরাম যখন নিজেই এই সেতুটিকে ধ্বংস করতে চেয়েছিলেন, তাহলে এই সেতু টিকিয়ে রাখার কি প্রয়োজন। তবে এই সমস্ত কিছুর পর একটি ঘটনা সমস্ত বাদ বিবাদকে নস্যাৎ করে এবং বিষয়টির আসল সত্য সকলের সামনে তুলে ধরে। সর্বপ্রথম নাসা স্যাটেলাইটে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে থাকা সমুদ্রে একটি পাথরের তৈরি রেখার ছবি ধরা পড়ে। যখন নাসার বৈজ্ঞানিকগণ এই বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করেন, তখন তারাও হতবাক হয়ে পড়েন এবং তারা এই সমস্ত তথ্য গোটা পৃথিবীর কাছে তুলে ধরেন। পরে তারা এই সেতুটিকে নিয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেন যা ভারতবর্ষের মানুষজন কল্পনাও করতে পারেননি। রাম সেতুর উপর গবেষণার পর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সায়েন্স চ্যানেল এই বিষয়ে একটি টিভি শো নিয়ে আসেন। তারা জানায় যে এই সেতুটির পাথর ও বালির নমুনা থেকে বোঝা যায় যে এগুলি অন্য স্থান থেকে আনা হয়েছিল এবং প্রায় 30 মাইল জুড়ে বিস্তৃত এই সেতুটি একটি মানব নির্মিত। ভগবান শ্রীরামচন্দ্রের জীবনগাথা অর্থাৎ মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে বলা হয়েছে, দশানন রাবণের হাত থেকে দেবী সীতাকে মুক্ত করার জন্য ভগবান শ্রীরাম বানর সেনার সহায়তায় এই সেতুটিকে নির্মাণ করেছিলেন।
ভারতবর্ষ ছাড়াও সম্পূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ায় রামায়ণ খুবই জনপ্রিয় একটি ধর্মগ্রন্থ এবং রামায়ণের উপর কোনো ব্যক্তি কোনো সন্দেহ প্রকাশ করেন না। বিখ্যাত ঐতিহাসিক এবং পুরাতত্ত্ববিদ মাখনলালের মত অনুসারে কোরাল ও শিলিকা নির্মিত পাথর যখন গরম হয় তখন তার মধ্যে বায়ু জমে যায়, ফলে এই পাথরগুলি খুব হালকা হয়ে যায় এবং জলের মধ্যে ভাসতে থাকে। আর হয়তো তৎকালীন সময়ে এই প্রকার পাথর জোগাড় করেই রামসেতুটি নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন যে 1480 সালে একটি সুনামিতে রামসেতুর বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়, তবে তার আগে ভারত এবং শ্রীলঙ্কার মানুষজন এই সেতুটিকে যাতায়াতের জন্য ব্যবহার করতেন। মহাকাব্য রামায়ণ ছাড়াও রামসেতুর উল্লেখ মহাভারতেও করা হয়েছে, যেটি শ্রীরামের নল সেতু হিসাবে বর্ণিত। কালিদাস রচিত রঘুবংশম এবং বিভিন্ন পুরাণ গ্রন্থগুলিতেও এই সেতুর উল্লেখ পাওয়া যায়। নাসা এবং ভারতবর্ষের বিভিন্ন স্যাটেলাইটে তোলা ছবিগুলিতে ধনুষকুড়ি থেকে জানভা পর্যন্ত যে সরু রেখাটি দেখতে পাওয়া যায় সেটি মূলত রাম সেতু নামে পরিচিত। বলা হয় মাত্র 5 দিনে নির্মিত এই সেতুর দৈর্ঘ্য 100 যোজন এবং প্রস্থ 10 যোজন ছিল। এই সেতুটি উচ্চ কারিগরি দক্ষতা দ্বারা তৈরি করা হয়। বর্তমানে যেখানে আমরা আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থগুলিতে সন্দেহ প্রকাশ করি, সেখানে বিদেশি বৈজ্ঞানিকগণ আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে বর্ণিত উচ্চ কারিগরি শৈল গোপনে ব্যবহার করে যাচ্ছেন। তাই হয়তো পাশ্চাত্য দেশগুলি থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমাদের আজকের এই ভিডিওটি বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর ভিডিওটি ভালো মনে হলে একটি লাইক করে সকল আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।